সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট হাতে পাওয়া সংবাদ। ইসরায়েলের বেশি দিন গাজায় অবস্থান করা ঠিক হবে না, সাবেক মোসাদ প্রধানের ঘোষণা। আরো বিস্তারিত জানিয়ে দিব, শুধু নিন্দা জানিয়ে বসে থাকবেন না, কঠোর ব্যবস্থা নিন আরব নেতাদের প্রতি হামাসের। ফ্রান্সে ইহুদি বিরোধী বিক্ষোভ, প্রধানমন্ত্রী সাবেক প্রেসিডেন্ট। এবার মিয়ানমারে তুমুল সংঘর্ষ, ভারতে পালাচ্ছে হাজারো বাসিন্দা। ব্যাপক আক্রমণ চালাতে পারে রাশিয়া, হুশিয়ারি জেলেনস্কিরা। যুদ্ধ জড়ালো ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে, হামাস নাসরুল্লাহর ঘোষণা। এবার গাজার উত্তর অঞ্চলে সংঘাতের তীব্রতা বেড়েছে তিনগুণ। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইসরায়েল সেনাদের প্যাকেট করে পাঠালো হামাস ও ইরানের এলিট যোদ্ধারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। ইসরায়েলে বেশি দিন গাজায় অবস্থান করা ঠিক হবে না, সাবেক মোসাদ প্রধানের ঘোষণা। সাবেক মোসাদ প্রধান ডিনি ইয়েটম বলেছেন, ইসরায়েলে দীর্ঘ সময় গাজা উপত্যকা অবস্থান করা উচিত নয়, তবে সব জিম্মিদের ফেরত না আসা পর্যন্ত ইসরায়েলে গাজা ছাড়া অসম্ভব বলে মনে করেন তিনি। তার মতে হামাসের বিরুদ্ধে জয় পাওয়া ছাড়া ইসরায়েলে কোনো বিকল্প নেই। তবে হামাসের পরাজয় বলতে তিনি বুঝিয়েছেন যে হামাসের চেইন অফ কমান্ড ধরিয়ে দেওয়া। এখানে হামাসের পরাজয় বলতে তিনি কোনোভাবেই পুরোপুরি নির্মূল বোঝায়নি। এই কাজ করতে খুব একটা সময় নেওয়া যাবে না বলে হুঁশিয়ারি করেছেন সাবেক মোসাদ প্রধান। তিনি বলেছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে বিপদ বাড়বে ইসরায়েলের। 7ই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়ে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাল্টা জবাব বিমান হামলার পর গাজা স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে হামাসের প্রতিরোধের মুখে স্থল অভিযানে খুব একটা সুবিধা করতে পারছে না ইসরায়েল সেনারা। বরঞ্চ ইসরায়েল সেনা বারবার বাধা খাচ্ছে এবং বহু ট্যাঙ্ক অস্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য হয়তো দ্রুত আক্রমণ না হলে ইসরায়েল থেকে পিছু হটতে শুরু করেছেন মোসাদ প্রধান। সূত্র পাস টুডে। শুধু নিন্দা জানিয়ে বসে থাকবেন না, কঠোর ব্যবস্থা নিন, আরব নেতাদের প্রতি হামাসের হুঁশিয়ারি। শুধু নিন্দা আর প্রতিবাদ জানানোই নয়, ইসরায়েলের বিরুদ্ধে সত্যিকার অর্থে কঠোর ব্যবস্থা নিন, রোববার আরব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন হামাস। খবর রয়টার্স এর। একটি ব্রিফিং এ স্বাধীনতাকামী সংগঠনটি জানায়, আরব নেতাদের বৈঠকে আদতে কোনো ফলাফল আসেনি, গাজা ইসরায়েলি তাণ্ডব বন্ধে কোনো কার্যকরী সিদ্ধান্তে আসতে পারেনি মধ্যপ্রাচ্যের নেতারা। পশ্চিমা দেশগুলোর উপর চাপ সৃষ্টি করত, আরব নেতারা ব্যর্থ। এই মুহূর্তে বক্তব্য বিবৃতি পরিবর্তে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা বেশি জরুরি। হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেছেন, আরব এবং ওআইসির নেতারা যে উদ্যোগ নিয়েছে তাতে আমরা স্বাগত জানাই, তবে আমরা আশা করেছিলাম ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তা ওয়াশিংটনকে চাপ প্রয়োগ করবেন, অর্থনৈতিক এবং কূটনৈতিক ভাবে কড়াকড়ি আরোপের উদ্দেশ্য নেবেন, কিন্তু এসব কিছু হয়নি। বাস্তবায়ন চেয়ে এখন কার্যকর পদক্ষেপ বেশি জরুরি। এর আগে শনিবার রিয়াদে জরুরি বৈঠক বসেছেন আরব লীগ এবং ইসলামী সহযোগিতা সংস্থার নেতারা, তবে সেখানে কার্যকর কোনো পদক্ষেপ পরিবর্তে আসেনি, নিন্দা প্রতিবাদ বলে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হামাস। সূত্র পাস টুডে। প্যারিসে 180,000 জনতার ভিড়, ফ্রান্সে ইহুদি বিরোধী বিক্ষোভ, প্রধানমন্ত্রী সাবেক প্রেসিডেন্ট। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ফ্রান্সে প্যারিসে ইহুদি বিদ্বেষের মিছিলে নেমেছেন 180,000 জনতা। রোববার শুরু হওয়া বিক্ষোভে যোগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এবং সাবেক প্রেসিডেন্ট। সোমবার প্রকাশিত আল জাজিরা খবরে বলা হয়েছে, ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোরোনি, সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এবং ফ্রাঁসোয়িস হল্যান্ড বামপন্থী দলের প্রতিনিধি এবং প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর দলে অনেকেই কঠোর নিরাপত্তার সঙ্গে অংশ নিয়েছেন। প্রধান শহর লিওন, নিস এবং স্টাকবার্গ সহ সারা দেশ জুড়ে 70টির বেশি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রোর আন্দোলন যোগ না দিলেও প্রতিবাদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন, তবে তিনি ফ্রান্সের নাগরিক অসহনীয় কার্যকলাপের জন্য ইহুদিদের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ফ্রান্সকে অবশ্যই তার মূল্যবোধের পেছনে ঐক্যবদ্ধ থাকতে হবে, ফ্রান্সের বামপন্থী দলের নেতা জিন লুক অংশগ্রহণ না করলেও দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন।
এদিকে ফ্রান্সের পুলিশ কর্মকর্তা বলেছেন 1,05,000 মানুষ প্যারিস মার্কে যোগ দিয়েছেন। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশব্যাপী আন্দোলনটি 1,82,000 মানুষ যোগ দিয়েছে। এতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তারা কঠোর হস্ত দমনের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে শনিবার পর্যন্ত ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে 1,247টি আন্দোলন রেকর্ড করা হয়েছে। সূত্র 5 টুডে। এবার মিয়ানমারে তুমুল সংঘর্ষ, ভারতে পালাচ্ছে হাজারো বাসিন্দা। মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে দেশটির জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের তুমুল যুদ্ধ শুরু হয়েছে। দেশটির কয়েকটি রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘাত, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সোমবার মিয়ানমার নিরাপত্তা বাহিনী একাধিক চৌকিতে হামলা চালিয়েছে জাতিসংঘ লঘু বিদ্রোহীরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের এই সংঘর্ষ আরো নতুন দুটি ফ্রন্টে ছড়িয়ে পড়েছে। এতে হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে বলে স্থানীয় বাসিন্দা বিদ্রোহী গোষ্ঠীর সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। খবর ANI ও রয়টার্সের। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর মিয়ানমার সাবেক জান্তাব সম্প্রতি সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছে। গত মাসের শেষ দিকে জাতিগত সংখ্যালঘু তিনটি গোষ্ঠীর সদস্য জান্তাব বাহিনীর বিরুদ্ধে একযোগে সমন্বিত হামলা শুরু করে। ইতিমধ্যে তারা নিরাপত্তা বাহিনীকে হটিয়ে বেশ কিছু শহর ও সামরিক চৌকির দখলে নিয়েছে। জাতিগত সংখ্যালঘু তিনটি বিদ্রোহী গোষ্ঠীর সমন্বয়ের জোটের সদস্য আরাকান আর্মি মিয়ানমারের পশ্চিমাঞ্চল রাখাইন রাজ্যে বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে আসছে। আরাকান আর্মির মুখপাত্র খিন্তু খা বলেছেন, রাখাইনের রাডুং এবং মিয়ানমার এলাকা পরবর্তী প্রায় 200 কিলোমিটার এলাকা সামরিক বাহিনীর চৌকি দখলে নিয়েছেন। সূত্র 5 টুডে। ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের কারণে দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। এখন ব্যাপক আক্রমণ চালাচ্ছে রাশিয়া, হুঁশিয়ার জেলেনস্কির। ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের ব্যাপারটা অনেকটা দৃষ্টি বিপরীত পন্থা হিসেবে দেখা দিয়েছে। ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ শুরুর কারণে বিশ্বের দৃষ্টি এখন এদিকে থাকায় রাশিয়া ইউক্রেনে মারাত্মক আক্রমণের ঝুঁকিতে রয়েছে। শীত আসন্ন সঙ্গে সঙ্গে রাশিয়া ইউক্রেনের স্থাপনায় ব্যাপক আক্রমণ চালাতে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, যুদ্ধের পূর্ব ফ্রন্টে সেনারা প্রবল আক্রমণ প্রত্যক্ষ করেছে। গার্ডিয়ান খবর অনুসারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রবিবার এ মন্তব্য করেন। এর আগে ইউক্রেন সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, বিধ্বস্ত পূর্ব শহর আবধিকাতে বিগত কিছু হামলা কম ছিল, কিন্তু বর্তমান হামলার আশঙ্কা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা বলেছে, রুশের দখলকৃত দক্ষিণ মেটিপোলে এক বিস্ফোরণ রাশিয়া 3 কর্মী নিহত হয়েছে। এই ঘটনাকে তিনি প্রতিরোধ গোষ্ঠীর প্রতিরোধ হিসেবে বর্ণনা করেছেন। জেলেনস্কি নভেম্বরের মাঝামাঝির দিকে বলেছেন, শত্রু আমাদের অবকাঠামো ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। রাশিয়া ইউক্রেন জন্য প্রস্তুত রয়েছে, ইউক্রেনের সব পণ্যজগ প্রতিরক্ষা থাকা উচিত। সূত্র বা স্টুডে। যুদ্ধে জড়ালে ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে, হাসান নাসরুল্লাহর ঘোষণা। লেবাননের সাথে যুদ্ধে জড়ালে ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করবে হিজবুল্লাহ, এমন হুঁশিয়ার দিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ। খবর AAP। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নাসরুল্লাহ বলেছেন, লেবাননে স্থল অভিযান চালালে ইসরায়েল এমন হামলা করবে হিজবুল্লাহ, তাতে প্রস্তুত যুগের অঞ্চলে পরিণত হবে দেশটি এবং গাজার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। লেবাননের উদ্দেশ্য করে ইসরায়েল প্রধানমন্ত্রী প্রশাসন যে হুঁশিয়ারি দিয়ে আসছেন, তার প্রতি ভয়ঙ্কর হবে এমনটাও জানান হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। আরো বলেছেন, লেবাননে হামলার হুঁশিয়ারি দিচ্ছেন নেতানিয়াহু, বেনি গান জগৎ সব বিভিন্ন নেতারা। এ কারণে যুদ্ধক্ষেত্রে হিজবুল্লাহ যোদ্ধাদের কাছে প্রচন্ড মার খাচ্ছে ইসরায়েলি সেনারা। অবশ্যই আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। ভাষণে ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি, বলেন হিজবুল্লাহর প্রতি সবসময় সহায়তা অব্যাহত রাখবে ইরান। সূত্র ইন্ডিয়া টুডে। গাজার উত্তর অঞ্চলে হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাথে হামাস যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। গত কয়েকদিন ধরে ইসরায়েলি সেনাবাহিনী স্থল হামলা জোরদার হওয়ার পর থেকে গাজার উত্তর অঞ্চলে সংঘাতের তীব্রতা বেড়েছে। সংঘাতের তীব্রতা সবচেয়ে বেশি উত্তর গাজা শহর, গাজা সিটি হাসপাতালগুলোর আশপাশে। ইসরায়েলি বাহিনীর দাবি, এই হাসপাতালগুলো নিচে হামাসের টানলাইনের নেটওয়ার্ক রয়েছে এবং এসব হাসপাতালকে কেন্দ্র করেই তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। খবর BBC-র। হাসপাতালগুলোর আশপাশ এলাকা বেশ কয়েকটি ধরে তীব্র সংঘাত চলার কারণে কয়েকটি হাসপাতাল কার্যত অচল হয়ে পড়েছে।
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা আল হাসপাতাল হিসেবে কাজ করছে না বলে এক বিবৃতিতে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইসরায়েলি বাহিনী ক্রমাগত বোমা হামলায় স্থল আক্রমণ চলতে থাকা গাজা আরো কয়েকটি হাসপাতাল একই পরিস্থিতির দিকে যাচ্ছে বলে সতর্ক করেছেন সংস্থাটি। গাজা সিটি আল শিফা হাসপাতালে এতদিন বোমা না ফেললেও হাসপাতালটি 50 থেকে 100 মিটার মধ্যে বেশ কয়েকটি ধরেই বোমা হামলা করে আসছিল ইসরায়েল বাহিনী। তবে গত কয়েকদিন ধরে ওই হাসপাতালের ভেতরে থাকা স্থাপনা বোমা হামলা করার পাশাপাশি হাসপাতালের আশপাশে স্থল হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। সূত্র ইন্ডিয়া টুডে। এবার গাজা যোদ্ধাদের প্রেগেট করে পাঠালো ইরানের 20,000 এলিট যোদ্ধারা। ইসরায়েলে একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন গাজা যুদ্ধ যোগ দিতে ইরানের একটি ফোর্সে 20,000 এলিট যোদ্ধা লেবাননে এসেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরডিএফ মুখপাত্র বলেছেন ইমাম হোসেন ডিভিশন নামে ফোর্সটি লেবাননের ইসলামী সশস্ত্র সংগঠন সহায়তা দক্ষিণ লেবাননে এসেছে। আরো বলেন এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানিজ সীমান্তে আরডিএফ এর সঙ্গে সংঘর্ষে জড়িত ছিল। ইসরায়েলি ভূখণ্ড আক্রমণাত্মক কার্যকলাপে অংশ নিয়েছে বৃহস্পতিবার মার্কিন সামরিকী প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছেন। ইমাম হোসেন ডিভিশন ফোর্সটি ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি এলিট কোর্স ফোর্সের একটি শাখা। সিরিয়ার গৃহযুদ্ধের সময় 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানা গেছে। দলটি খুবই ভয়াবহ এবং শক্তিশালী। দলটিতে হাজার হাজার যোদ্ধা নিয়ে গঠিত একটি যুদ্ধ বাহিনী। বিশেষ বাহিনী লজিস্টিক বিভাগ রয়েছে যাতে সুনির্দিষ্ট নির্দেশিত যুদ্ধাস্ত্র সহ সশস্ত্র যোদ্ধা নজরদারি ড্রোন রয়েছে। দলের বেশিরভাগই সিরিয়ান, আফগানিস্তান, লেবানন, পাকিস্তান, সুদান, ইয়েমেন, অন্যান্য জায়গা থেকে বেছে বেছে চৌকস যোদ্ধাদের এ দলে নেওয়া হয়েছে। ইসরায়েল হামাস যুদ্ধ নাটকীয় বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েল গত সপ্তাহে গাজা সীমিত স্থল আক্রমণ সম্প্রসারণ করার ঘোষণা করার পর অবরুদ্ধ গাজা স্ট্রিপের গভীরে অগ্রসর হয়েছে। ইসরায়েলের পূর্ণ আগ্রাসন প্রতিরোধ ইসলামী সংগঠন একত্রিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আইডিএফ মুখপাত্র জানান হামাসের রাজনৈতিক সংগঠন প্রধান ইসমাইল হানিয়া বৃহস্পতিবার ইরান সফর করেছেন এবং ইরানের এলিট যোদ্ধারা ইতিপূর্বেই ফিলিস্তিনের সাথে যোগ দিতে হামাসে এসেছেন এবং যুদ্ধ শুরু করবে বলে আশা করা যাচ্ছে। সূত্র ইন্ডিয়া টুডে।